বহু বছর আগে শুকনগর নামে এক রাজ্য ছিল। একদিকে শস্য শ্যামলা শুকনগর, রূপে গুণে তার নাম সমস্ত দিকে আলোচিত হতো। শুকনগরের সুখে অনেকে যেমন আনন্দ করত, তেমন হিংসাও করত। এই রাজ্যে না ছিল কোনো ছোট বড়র ভেদাভেদ, না ছিল জাতপাতের কড়াকড়ি। শুকনগরের রাজ্যবাসী মহা আনন্দেই দিন কাটাত। শুকনগরের রাজা দেবনারায়ণ, তার ছিল দয়ার শরীর, রাজ্যবাসীর সুখে দুঃখে নিজেকে উজাড় করে দিতেন। দেবনারায়ণের এক কন্যা ছিল, নাম তার রূপাঞ্জনা। বয়স অত্যন্ত ছোট্ট হলেও তার বুদ্ধি ও সাহস ছিল অপরিসীম। সে ছিল সকলের চোখের মণি, সকলে আদর করে তাকে ডাকত রাজকুমার। মন্ত্রী মশাই, রাজ্যের সব কুশল তো? হ্যাঁ মহারাজ, রাজ্যের সমস্ত প্রজা পশু পাখি সব কুশলেই আছে। আপনার মতো রাজা পেয়ে আমরা ধন্য মহারাজ। সেনাপতি, সৈন্যদের কিছু অসুবিধা হচ্ছে না তো? না মহারাজ, সৈন্যরা মহা আনন্দেই দিন কাটাচ্ছে। শিক্ষামন্ত্রী, রাজ্যের পণ্ডিতরা শিক্ষা দানে নিজে নিজের কাজ করছেন তো? শিক্ষাই একমাত্র হাতিয়ার এই রাজ্যকে আরো উন্নত করার জন্য। পণ্ডিতরা নিজের নিজের কাজে সফলভাবে কাজ করে চলেছেন মহারাজ। রাজ্যে আরো 10টি গ্রামে নতুন ভাবে বিদ্যালয়ের গড়ার কাজ সম্পন্ন হতে চলেছে। বেশ বেশ, খুব ভালো। কোষাধ্যক্ষ, কোষাগার থেকে একটা পরিমাণ অর্থ রাজ্যের অনুন্নত প্রজাদের মধ্যে বণ্টন করে দেয়া হোক, যাতে ওরা জীবনযাত্রার মান আরো উন্নত করতে পারে। তাই হবে মহারাজ। মহারাজ, রাজকুমারী রূপাঞ্জনার নাম দিকে দিকে ছড়িয়ে পড়েছে। এই ছোট্ট বয়সে তার পরিণত বুদ্ধি ও দয়ার জন্য রাজ্যবাসীর মন জয় করে নিয়েছে মহারাজ। হ্যাঁ মহামন্ত্রী, রাজকুমারের জন্য আমারও বুক গর্বে ভরে ওঠে। তার কীর্তির কথা আমিও সর্বত্রই শুনতে পাই। মহারাজের জয় হোক। মহারাজ, এক বৃদ্ধ আপনার সঙ্গে দেখা করতে চান। বেশ তো, এখনো নিয়ে এসো এখানে। মহারাজ, মহারাজের জয় হোক। আমি হিরণ্যনগর থেকে আসছি, আমার নাম ব্রহ্মানন্দ। হিরণ্যনগর রাজ্যে আমি একজন জাদুকর ছিলাম। জাদুর খেলা দেখিয়ে আমার দিন চলত মহারাজ। একদিন বন্যায় সমস্ত হিরণ্যনগর ভেসে গেল। আমি কোনো মতে প্রাণ নিয়ে বেঁচে গিয়েছি মহারাজ। মহারাজ মহারাজ, আমার ইচ্ছা এই শেষ জীবনে আপনার রাজ্যে জাদুর খেলা দেখিয়ে বাকি জীবনটুকু কাটিয়ে দেব। শুনেছি মহারাজ আপনি খুবই দয়াবান, আপনার রাজ্যে সুখ শান্তি সর্বত্রই বিরাজ করছে। আমার এই অনুরোধটুকু ফেলবেন না মহারাজ। তা কাল রাজ্যে উৎসবের আয়োজন করা হয়েছে। আপনি যদি কাল আমাদের আপনার জাদুর খেলা কিছু দেখান তাহলে আমাদের ভালোই লাগবে। মহামন্ত্রী, এনাকে আমাদের প্রাসাদের পশ্চিম দিশায় থাকার বন্দোবস্ত করে দেওয়া হোক। আজ্ঞে মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। Thank you.
জায়গাটা। হ্যাঁ পরি, এই জায়গাটাতে আসতে আমার খুব ভালো লাগে। রাজকুমারী, আমরা আজ জাদুর খেলা খেলব। তাহলে খুব মজা হবে। এই দেখো রাজকুমারী। আচ্ছা, আবার দেখা হবে বন্ধুরা। মশাই, আপনি আপনি আমাকে এই রাজ্যে আপনার প্রাসাদে থাকতে দিয়ে আপনারই কাল ডেকে এনেছেন। এবার এবার আপনার রাজ্যকে আপনাকে কে বাঁচাবে? ওং হিং টিং ফট, ওং হিং টিং ফট, ওং হিং টিং ফট। কাল রাজ্যে খুব খুশির দিন, কিন্তু কালী রাজ্যের সব থেকে বড় দুঃখের দিনে পরিণত হবে। ওম হিং টিং ফট, হিং টিং ফট, ওম হিং টিং ফট। ব্রহ্মানন্দ, কি সমস্ত জিনিসের উত্থান এবং পতন অনিবার্য, তোমারও পতন হবে। আমি তোমাকে অনেকবার বারণ করেছিলাম, মানুষের ক্ষতি করো না, তোমার শক্তিকে ভালো কাজে লাগাও, মানুষের উপকার করো। কিন্তু তুমি শোনোনি, মানুষের ধ্বংসলীলায় তুমি মত্ত। এ এ আমার শক্তির সামনে দাঁড়াবে? এ আমাকে আটকাবার সাহস করবে? এই দেশে যে সব থেকে বেশি বুদ্ধি ধরে তারই হাতে তোমার মৃত্যু হবে। এই দেশে যে সব থেকে বেশি বুদ্ধি ধরে, কে কে এমন আছে? আমাকে খুঁজে বের করতেই হবে। জাদু আয়না, জাদু আয়না, জাদু আয়না, বলো বলো বলো, কে আমার মৃত্যুর কারণ হতে পারে? বলো। হতে পারে কোনো বৃদ্ধ, আবার হতে পারে কোনো আগন্তুক। ছলনা করো না জাদু আয়না, এখনই তুমি যদি না বলো তবে এখনই তোমাকে আমি শেষ করে দেব। আর কোনোদিন তুমি কথা বলতেও পারবে না আর শুনতেও পারবে না। না না জাদুকর, এমনটি করো না। বলছি বলছি রাজকুমারী। রাজকুমারী,
রাজকুমারী, সে তো নিতান্তই ছোট্ট শিশু, তুমি কোনো ছলনা করছো না তো জাদু আয়না? না প্রভু, রাজকুমারী ছোট্ট হলেও খুবই বুদ্ধিমতী, রাজকুমারীকে অবজ্ঞা করবেন না প্রভু। রাজকুমারী রাজকুমারী, ঠিক আছে, কালই আমি রাজকুমারীকে বন্দি করে এখানে নিয়ে আসব, আর তারপর তারপর তাকে আমি শেষ করে দেব।